বেরিয়ে পড়েছি আজ রাজশাহী শহরে দশমীর দেবী দুর্গার বিসর্জনের শোভাযাত্রায়। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। প্রায় এক মাস আগে থেকেই দুর্গাদেবীর মূর্তি মৃৎশিল্পীরা তৈরি করেন। এরপর মহালয়ার মধ্য দিয়েই শুরু হয়ে যায় দেবীর আরাধনা। মহাষষ্ঠীতেই দেবীর বোধন শুরু হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন বোধনের মাধ্যমে দেবীর ঘুম ভাঙানো হয়ে থাকে। তারপর মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং দশমীতে দেবী বিসর্জনের মাধ্যমে দেবী কৈলাসে ফিরে যান। বিসর্জন যেমন বেদনাময়, তেমনি বিসর্জনের মধ্য দিয়েই পুনরায় দেবীর আরাধনাও শুরু হয়ে যায়। শোক যেন নব উদ্যমে শক্তিতে পরিণত হয়। শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে আলোর রোশনায় সেজে উঠেছে পুরো দেশসহ রাজশাহী শহর। দেবীর আরাধনায় ব্যস্ত ভক্তরা, পরিচ্ছন্ন নগরীর আনাজ কানাজ সেজেছে রংবেরঙের আলোতে। যদিও রাজশাহী শহর সন্ধ্যার পর এমনিতেই অত্যাধুনিক আলোকসজ্জায় সেজে ওঠে। আনন্দ করে ভক্তরা শহরের বিভিন্ন স্থানে প্রতিমা পরিক্রমা করিয়ে থাকেন। তারপরে নিয়ে যাওয়া হয় নদীর ঘাটে প্রতিমা বিসর্জন দেবার জন্য। বিজয়া দশমী উদযাপনের মধ্যে একটি নদী, পুকুর বা মহাসাগরের সম্মুখভাগে শোভাযাত্রার অন্তর্ভুক্ত রয়েছে, যা পূজার সঙ্গে জড়িত সঙ্গীত ও মন্ত্রসহ দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের মাটির মূর্তি বহন করে এবং শোভাযাত্রার শেষে মূর্তিগুলি জলে বিসর্জন দেওয়া হয়। অন্য কোথাও দশহরাতে রাবণের মূর্তি প্রতীকগুলি দুষ্টের প্রতীক হিসাবে আতশবাজি দিয়ে পোড়ানো হয় এবং এটি অশুভ শক্তির ধ্বংসকে চিহ্নিত করে।
রাজশাহীতে মূলত পদ্মা নদীতেই প্রতিমা বিসর্জন হয়, তাই পদ্মার পাড়ে এই বিসর্জনের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন দেবীকে বিদায় জানাতে। আবার এসো মা, এই কথাটির মাধ্যমে দেবীকে আবার আহ্বানও জানান। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই সমাপ্ত হয় পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গা উৎসব। এরপর ভক্তরা এক বছর আবার অপেক্ষা করেন মায়ের আগমনের। সকলের সুখী সমৃদ্ধি এবং শান্তিময় জীবন কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।